বিপিএলে দশম আসরে পরচন বরিশালের হয়ে রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিকেট কেরিয়ারে শাহনে এসে চব্বিশ বলে একান্ন রানে দানবীয় ইনিংস খেলেছেন তিনি তার এমন ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছে ক্রিকেট ভক্তরা বিসিবির কর্মকর্তারাও রিয়াদ বন্দনায় মেতেছেন বৃহস্পতিবার ফয়লা ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আউটটারি উলিশনের নামে দুর্দান্ত ঢাকা উনিশশীলন শেষে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে কথা বলেন দলটির কোচ খালেদ মাহমুদ সুজন নিজের দলের পাশাপাশি বিপিএলে মাহমুদুল্লাহর ব্যাটিং নিয়েও কথা বলেন তিনি যে রিদমে আছে সেটা তো আমার মনে হয় যে ওর পজিশনে এখন ওরা চ্যালেঞ্জ করার মতন প্লেয়ার নাই মাহমুদুল্লাহ রিয়াদের প্রশংসা করে খালেদ মাহমুদ সুজন বলেন মাহমুদুল্লাহ গত ম্যাচে যেভাবে রান করেছে আমার কাছে মনে হয় অনেকের জন্য এটা একটা অনুপ্রেরণামূলক ইনিংস হয়ে থাকবে বাংলাদেশের যারা তরুণ ক্রিকেটার কিংবা আমাদের যারা জাতীয় দলের নায়ক তাদের জন্য এটা একটা অনুপ্রেরণামূলক ইনিংস হয়ে থাকবে দুর্দান্ত ব্যাটিং করেছে রিয়াদ আমার কাছে দারুণ লেগেছে আর ত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার এখন কেবল সাদা বলের ক্রিকেট খেলছেন বিষয়টা মানতে পারছেন না সুজন তিনি বলেন আমি তো সব সময় বলি যে মাহমুদুল্লাহ তিন ফর ফর্মেটে খেলার যোগ্য তার সঙ্গে তো কোনো ধরনের সমস্যা নেই আমার কাছে খুবই কষ্ট লাগছে যে মাহমুদুল্লাহ টেস্ট খেলে না ও সেখান থেকে অবসর নিয়েছে আমি এটাও মানতে পারি না আমি মনে করি ওর এখনো টেস্ট খেলার সামর্থ্য আছে এরকম একজন অভিজ্ঞ ক্রিকেটার বাংলাদেশ টেস্টের জন্য অনেক দরকার হয়তো ওর ব্যক্তিগত কারণে কিংবা যেহেতু বয়স একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাই একটা ফর্মেট ছেড়ে বাকি দুইটার প্রতি মনোনিবেশন করাও একটা কারণ হতে পারে এদিক থেকে সিদ্ধান্তটা রিয়াদের বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনিস গণমাধ্যমের সামনে বলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য মাহমুদুল্লাহ সয়েজ এই বিষয়ে দুর্দান্ত ডাকার কোচ সহমত প্রকাশ করেছেন আমি নিশ্চিতভাবে বলতে পারি রিয়াদের যে অভিজ্ঞতা এবং রিয়াদ যে ফর্মে আছে ওর এই পজিশনে এখন ওকে চ্যালেঞ্জ করার মতো কোনো ক্রিকেটার নেই সত্য কথা বলতে রিয়াদ অবশ্যই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য অটো চয়েজ